এখানে একটা পাচ্ছে গৌরাঙ্গী প্রসাদ। আচ্ছা ওটা পেয়ে নাও, আগে পেয়ে নাও। শাস্য বিষয় গৌরাঙ্গী যে দুধ খায় না সে দেখে চরণামে তো চুমুক দিয়ে খাচ্ছে সে। রাধে রাধে গৌরাঙ্গীর গাড়িতে উঠলে কি ঘুম পায়, ঘুম ভাব। রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আজকে হলো আমাদের ব্রত, আজকে হলো অদ্বৈত সপ্তমী। তো আজকের দিনে বিশেষ দর্শন রয়েছে, তো আমার মেয়ে ছিলেন অলরেডি আমি দর্শন করিয়েছি, তো ভাবছি ফ্যামিলি ব্লগেও কিছুটা দর্শন করাবো। তো ভুলিকে নিয়ে যাবো আজকে সারপ্রাইজ, ওকে দিব, এখন আমি কিছু বলিনি, রাস্তায় হয়তো বলতে পারি। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই, হারি বল। রাধে রাধে জয় হো বৃন্দা। ও প্রভু কুল, এগুলো পুরো টক কুল না মিষ্টি কুল? এই সব টক কুল খেতে ইচ্ছে করছে। এখানে টক কুল তো পাওয়া যায়। জয় হো যমুনা মহারানী কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম। তো আমরা আজকে বেরিয়ে পড়লাম বৃন্দাবনের পরিক্রমা মার্গে। তো আমরা যাচ্ছি প্রভু গৌরাঙ্গী, আর আমি যাচ্ছি, আমরা এখন অদ্বৈতগড় যাচ্ছি। তো আপনাদেরকে আজকে পুরো ব্লগ দর্শন করাবো, আজকে অদ্বৈত প্রভুর অভিষেক হচ্ছে, অভিষেক বাগারা সব কিছু আপনাদের দর্শন করাবো আজকে শুভ অদ্বৈত সপ্তমীতে। আপনাদের বৃন্দাবন ধামের আনন্দ উপভোগ করার জন্য পুরো ভিডিওটা আমাদের দেখতে হবে, তো পুরো ভিডিওটা দেখেন আর বৃন্দাবনের এই অপরূপ আনন্দ উপভোগ করতে থাকেন। দেখেন মানুষ কত সময় পরিক্রমা করছে, আর বৃন্দাবনে হোলির হাওয়া শুরু হয়ে গেছে, বৃন্দাবনে এখন ভিড় বাড়তেই থাকবে ক্রমশ, ঠান্ডা না কমতে কমতেই ভিড় বাড়তে শুরু করছে একদম। তো চলেন আমরা যাই, আমরা এখন বাঁকে বিহারি মদন মোহনের সামনে দিয়ে আমরা এখন যাব। গৌরাঙ্গী হরি বল, গৌরাঙ্গী রাধে রাধে। গৌরাঙ্গীর গাড়িতে উঠলে কি ঘুম পায়, ঘুম ভাব। ওকে গাড়িতে চাপাতেই প্রভু ভয় পায়, চারিদিকে কুল আর কুল, সরস্বতী পুজো চলে গেছে এখন কুলের কিন্তু টক কুল পাওয়া যাচ্ছে না, এটারই অভাব। হরি হরি বল। তো এই যে এখানেই অদ্বৈত বট মদন মোহন, এই যে বাঁকে বিহারির পিছন গেটটা, আর এই যে মদন মোহন। তা আমরা এখানে, আমরা এখানে এখানে একটু গাড়িটা পার্কিং করে আমরা যাব। হরি হরি বল, হরি বল। আমরা এখানে পার্কিং করে দিয়েছি, বাদল না গাছ থেকে এসে আবার ফোন নিয়ে চলে যায়। তো চলেন আমরা অদ্বৈত বট যাব, তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, হারিয়ে যাবো। তো ফাইনালি আমরা অদ্বৈত বটে চলে এলাম, আর এখানে হচ্ছে অদ্বৈত প্রভুর Thank you.
আমাদের এখানে অভিষেক কমপ্লিট হয়ে গেছে, আবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আমার দামোদরের হচ্ছে যে গোপাল কেয়ারের সবাইকে অভিষেক করা হয়, আমরা বাড়িতে যাব, সুন্দর ভোগ লাগাবো। শস্য বিষয় গৌরাঙ্গী যে দুধ খায় না সে দেখেন চরণামের তো চুমুক দিয়ে খাচ্ছে, সে হাড়ি হাড়ি বল, এর থেকে দুর্লভার কিছু দর্শন করা যায়। তো এখানে অভিষেক হলো, আর ওখানে প্রসাদ দিচ্ছে, আর এই যে গৌরাঙ্গী পাচ্ছে চরণামি, তো আর একটু পাবে, আর একটু নিয়ে আসি, চলো আর একটু নিয়ে আসবে, চলো আর একটু নিয়ে আসবে, চলো চলো চলো, আর একটু দাও, আর একটু দেবে। কপাল খারাপ, খালি কারেন্ট চলে যাচ্ছে বৃন্দাবনে। তো আজকে আমাদের অধ্যায় তো সপ্তমীর উপলক্ষে আমরা আজকে ব্রত পালন করেছি। তো আজকে দেখুন ফল প্রসাদ একাদশীর মতো সব হয়েছে, দেখুন একাদশীর ভোগ প্রসাদ হয়েছে। তো অদ্বৈত প্রভু কে একটু পরে আপনাদেরকে বলবো, একটু মহিমা আপনাদেরকে শুনিয়ে দিব। তো এই আলো একাদশীর মতো প্রসাদ হয়ে থাকে। রাধে রাধে, এ দেখুন গৌরাঙ্গী, এই তুমি তুলসী কেন ফেলে দিচ্ছ কেন এখানে? হ্যাঁ গৌরাঙ্গী, এদিকে ওঠাও ওঠাও, যে প্রসাদ দিচ্ছে, তুমি পাও কে, যাও যাও, কে আসো, যাও প্রসাদ পেয়ে নাও, তাদের চলো তাহলে, চলো বসো। এখানে বসো, মাম্মি আসবে এক্ষুনি, তোমাকে প্রসাদ দিবে, বসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। শ্রী অদ্বৈত প্রভু কি জয়, নিত্যানন্দ প্রভু কি জয়, মহাপ্রভু কি জয়, পঞ্চতত্ত্ব ভগবান কি জয়, জয় হো। তো অনেকক্ষণ অপেক্ষার পর কারেন্ট এসে গেল। তো দেখুন আজকে গোপাল কত সুন্দর একটা ড্রেস পরেছে, এটা গোপালের পিছনে রাধাহানি, আবার গোপালই এখানে কৃষ্ণ। দেখুন আজকে অনেক দিন পর এ সিঙ্গার হলো, হরি বল, রাধে রাধে, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। আপনাদেরকে দর্শন না করাতে পারলে যেন মনটাই শান্তি লাগছে না, তো এই জন্য অপেক্ষা করছি কারেন্ট কখন আসবে। দামোদর আপনার জন্য অপেক্ষা করছে যে ভক্তদেরকে কখন দর্শন দিবে, সেই জন্য দামোদরকে বসিয়ে রেখেছি। আদা প্রসাদ পেয়ে এখন আপনাদেরকে প্রসাদ রেখে, থালি রেখে, প্রসাদের থালি ভিডিও বানাচ্ছি, কী করবো, আবার যদি লাইট চলে যায়, আর টাইমও হয়ে গেছে দিক দিয়ে, দামোদরকে এখনই স্বয়ং করাতে হবে। তো দর্শন করে নিন আজকে, রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।
राम राम हरे हरे। जय हो गौरांग महाप्रभु की जय, राधा रानी की जय। तो आज के दर्शन केमन लेगे नीचे अवश्य कमेंट करबें, और जरा चैनल नतून एस अवश्य चैनल सब्सक्राइब कर रखबें। हरि बोल गौरांग नित्यानंद। दया करो सीतापति अद्वैत गोसाई, दया करो सीतापति अद्वैत गोसाई, तब कृपा भोले पाई चैतन्य निताई, तब कृपा भोले पाई चैतन्य निताई। हाहा स्वरूप सनातन रूप रघुनाथ, हाहा स्वरूप सनातन रूप रघुनाथ, श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। राधे राधे। অদ্বৈত প্রভুর কৃপায় আপনি নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা লাভ করবেন। আর নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা মানে রাধা কৃষ্ণের কৃপা লাভ করা। তো যারা অদ্বৈত সপ্তমী পালন করছেন, অনেক 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 কৃপা আপনাদের উপর রয়েছে। অদ্বৈত প্রভুকে বলা হয় গৌর আনা ঠাকুর, গৌর আনা, যার অহংকারে যার কৃপায় গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন আমাদের মতো কলি জীবদেরকে উদ্ধার করার জন্য। তো আজকের এই অদ্বৈত সপ্তমী উপলক্ষে রাধা আমাদের এই সিঙ্গার হয়েছে। তো অবশ্যই নিচে কমেন্ট করবেন পাখিটা কেমন হয়েছে আজকে। হরি বল গৌরাঙ্গ অদ্বৈত প্রভু কি যায়। তো প্রিয় ভক্তগণ, ফাইনালি এসে গেলাম বাড়ি। তো অলরেডি আপনাদেরকে রাধা আমাদেরকে দর্শন করালাম, তো প্রসাদ প্রসাদ পেয়ে এখন ভিডিওটা শেষ করছি, কেননা সেবা তো থাকে, সময় তো কম হাতে। তো যাই হোক, অদ্বৈত প্রভু হলেন মহাপ্রভু, মহাবিষ্ণু এবং সদাশিবের সদাশিবের অবতার। মহাবিষ্ণু সদাশিব, সদাশিব হলেন ভগবানের নিত্য ধামে থাকে, গোলকে থাকে সদাশিব। আর হলো মহাবিষ্ণুর অবতার হলো স্বয়ং অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভুকে বলা হয় গৌর আনা ঠাকুর। আমাদের দেশে ধর্মকে নিয়ে মানুষ বিভ্রান্ত করছিল, ধর্মকে নামে অধর্ম করছিল, কলির জীব অধবোধনে চলে যাচ্ছিল। তখন অদ্বৈত প্রভু মহাপ্রভুকে মানে ভগবান কৃষ্ণকে আহ্বান করেছে পৃথিবীতে আসার জন্য, এই দুনিয়াতে আসার জন্য। তখন রাধা আর কৃষ্ণ মিলিত স্বরূপে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে জগতে অবতীর্ণ হয়েছে। তো আজকের দিনে অদ্বৈত সপ্তমী, অদ্বৈত সপ্তমী পালন করলে অদ্বৈত প্রভুর কৃপায় আমরা গৌরনীতার কৃপা লাভ করবো। গৌরনীতার কৃপা লাভ মানে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ, এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।